তো এখানে সবাই বন্ধুরা মিশলে ভাইয়ের বন্ধুরা, আমার ভাই কিছু তো দাবাতে সিনিয়র মনে হয়। তো যাই এখানে আসছে সবাই মিলে চা খাইতে। এখানে কয়জন আছে? নয়জন, দশজন, এগারো জন আছে চা খাইতে। চা খাও, চা খাওয়া তাল থাকতে হবে। আমি সেই জায়গায় নিয়ে যাবো, কি করতে চাস? আমি তো গাড়ি চালাতে লিটারালি ভালোইবাসি, বাট রয়্যাল এনফিল্ড আজকে ভাইয়ের বন্ধু চালাইতে মানে আলাদা রাজা রাজা ফিল হইতেছে। ঠিক আছে, এই যে একটা গাড়ি, এটা গাড়ি না আলাদা মনস্টার। এটা একটা তো লাস্ট পর্যন্ত আসলাম কোথায়? মদনপুর স্টেশন। ঠিক আছে, দেখতে পাচ্ছ সব। এখানে রুটি তরকারি খুঁজে আসলাম, বাট এখানে মদনপুর কইছে, মদনপুর স্টেশন কইছে, স্টেশন কইছে, স্টেশন কল্যাণী হসপিটাল সামনে দোকান খোলা না? কোথায় সামনে এখন ইন্ডিয়ার রাস্তাতে পরপর কটা চাইতে না, তিনটা বম্ব থেকে ভাইয়ের বন্ধু যে স্কুটিটা সেটা থেকে চাবি খুলে পরে আছে, বাট ও চালাইতেছে। ও চালায় আইসে পড়ছে, পরে ও রিকয়েল করলো যে না চাবি নাই আমার কাছে, এখন চাবি খুঁজতে গেছে, আমরা এখন দাঁড়া রয়েছি। এখন চলে এসেছি সরাইখানা পারিজাত হোটেলে, এখানে দাদা রয়েছে। তোরা সবাই মিস কর আমার ব্লগে না? আরে আমি আসি তোমার সাথে সব সময়। বন্ধুরা রয়েছে সব। হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধু সব বন্ধু, এই আমাদের একটা বন্ধু চলে এসেছে, আমাদের দেখি চলে এসেছে সাথে। ঠিক আছে, আমার ভাই রয়েছে এদিকে। হ্যাঁ, পারিজাত হোটেলে এসেছি রুটি তরকা খেতে। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে মানুষ বের হয় কিন্তু আমরা বের হই, কিন্তু আমরা বের হই মাইনাস 30 ডিগ্রি চলছে বালি। কিন্তু সবাই পৌঁছে গেছে ওখানে, সবগুলো সার গরু সব ওখানে পার্কিং করে, তারপর এখন ঢুকছি সবাই মিলে। চলো দেখে একটু খাওয়া দাওয়া করা যাক। এই পিছনে তোমাদের সব ফেভারিট ব্লগার দেবু আছে এখানে, দেবুর বন্ধু আছে, এই যে দেবুর বন্ধু, দেবুর বন্ধুর অপমান হয়ে গেছে। এই যে ম্যানেজার আমাকে দেবু ম্যানেজ করতেছে, হঠাৎ দে তুমি জায়গায় জায়গায় দুটো করে রুটি দাও। কেন দাদা মোটামুটি দশজন আছে, আর একজন হলে ফুটবলের টিম বা ক্রিকেটের টিম একটা নিয়ে নাইবা প্রথম। অনেক বছর পর, অনেক বছর, প্রায় 2016 লাস্ট ধাবাতে খাওয়া, আজকে 2022 এখন না। ধাবাতে যে রুটির দরকার এটা মজা, you can't compare with any five star hotel also. I can talk english, I can walk english, I can laugh english. আমাদের মজা ভাই, এখন বাজে 3টে, সবই 3 ভাই মিলে বাড়িতে আসছি। কোথায় কোথায় গেলাম? এখান থেকে গেলাম ঈশ্বরপুর, তারপর গেলাম আলাইপুর, না হ্যাঁ ঈশ্বরপুর আলাইপুরে চা খেলাম, গেলাম মদনপুর রুটি তরকা পেলাম না, গেলাম বিরোহী, বিরোহী থেকে এখন ঘুরে ঘুরে পুলিশ দাঁড়িয়ে ছিল বাবলাতলায়। পুলিশের যেখানে 5 মিনিটের রাস্তা সেখানে 15 মিনিটের আমরা ঘুরে ঘুরে এলাম, তারপরে এখন 3টে বাজে, 3 ভাই মিলে বাড়ি ঢুকতেছি। Hey guys, good morning. Good morning. I'm just ঘরে ঘুম থেকে উঠলাম এইমাত্র। চুরি কই? এটা কাজ চুরি? মা বাড়ির একটা যে রেশি আছে, লোকজন বেশি তো চুরি অ্যাভেলেবেল থাকে, একদম একজন ঠিক পাওয়া যায়, আমি জানি না কার পড়ছি। মা বাড়িতে আসলে ছোটোবেলা থেকে যেটা আর কি অ্যাকচুয়ালি ইসে ছিল, আমার ছোটোবেলা মা বাড়িতে আসলে আগে এক পাশে একটা মাসির বাড়ি আছে, দিদির আছে, সেই মাসির বাড়ি আগে যেতে আমি মাসবি। ও আবার সেই আমার ব্লগে যখনই দেখে আমার খালি ঝাঁটানোর হাতে দেখায়।
আমার ব্লগে ওর ফার্স্ট অ্যাপিয়ারেন্স ছিল ঝাটানিয়া, আজকেও ঝাটানিয়া আছে, ঝাড় দিতেছে। এপাশে মামি বাসন মারছে, ঠিক আছে, এনে চত্তো কি হচ্ছে, কেনাই তো কেনাই আইয়া কারা আইতেছে, আমি আইতেছি তো সেই জঙ্গল ফঙ্গল পার করে যেতে হচ্ছে। কি কম মজার জিনিস কম না, একটা আজব জিনিস বলবো। তো এই বাড়িতে দিদিগুলো তো আছে, দিদিগুলোর মায়ের মানে মাসি হলে আমি দিদিগুলোর বাবার আবার মামা বলি। ছোটবেলা যা অভ্যাস করেছে, আমার কিছু করার নাই, ইউজ টু হয়ে গেছি। অগো বাবার মামা কই, অগো মারে মাসি কই। মোটামুটি একটু ব্রাশ ট্রাশ করে রেডি, ঘুরে ফিরে পাড়া ঘর হয়ে গেছে, কিরকম লাগতেছে দেখবে। তো যাই হোক, ফোনে চার্জ নেই, সত্যি বড় কথা মামা বাড়িতে চার্জিং কোনো কিছু আনা হয়নি। বাবা ফোন করছিল 14 মিনিট আগে। তো বাড়িতে যাই এখন, বাড়িতে কিন্তু বাবা মার সাথে দেখা করি। আমি লিটারেলি বাড়িতে আমি 8 ঘন্টা ছিলাম না, বাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত। তো যাই একটু বাবার সাথে টাইম স্পেন্ড করি, তারপর একটু 1 ঘন্টা তো বেরোতে হবে। বাড়িতে পৌঁছে গেছি ফাইনালি, আর এখন বাড়িতে এসে সেই ঘরে বাড়িতে এসে যেটা আসে যে মা কই, আর মা কি দাবাইছে, পরোটা খাওয়ার ইচ্ছা ছিল বাট ভুলে গেছিলাম, তো আর কিছু না। ওই যে মা রেডি করে নিয়ে আসছে। তোর তোর মা এটা কি, মা এটা কি, এটা কি, তোর মামি কথা শুনিয়ে, এটা কি, তোর মামি জিগাইলো, এটা কি, আমি এটা খেয়ে, এটা ছিল আমার সচরাচর ব্রেকফাস্ট আর কি, সেই মুড়ি বাটা দিয়ে দুধ ফুদ দিয়ে মাখা আর কি, সুন্দর খেতাম অনেকদিন পর, অনেক বছর পর। দিলীপ দার আচার, যারা গয়সপুরে এখন বয়স্কুলে পড়েছে, বয়স্কুলের সামনে জানো বসতো জাস্ট সময়, আমার দেখে এরকম পাশ থেকে দেখেই লোভ লাগছে। তুই কয় বছর পর খাচ্ছিস, কয়েক মাস, ওর তুই দেখেনি থাকিস, আমি লাস্ট 2016 দেখেছি মনে আছে, ঐশী সো না ফুল দিন এভাবে না, দেখি দেখ, এটা সেকেন্ড টাইম রিটেক হচ্ছে, ফার্স্ট টাইমের এক্সপ্রেশনটা পেলে না তোমরা, বাট যে দিলীপ দার আচার 2016 পর আবার খাচ্ছে এখন 6 বছর, সেরকমই স্বাদ, সেরকমই সেল, আর যে ফ্লেভার আমার জানি না দিলীপ দা মনে আছে কিনা, আমার মনে নাই, অসম অসম। তোমার মনে আছে তোমার একটা ছোটো ছেলে বাড়িতে ডাকতো দিলীপ দা, আজকে তো এসে যাবো না স্কুলের সামনে, এ ভাই তা খা, খাচ্ছি তো, তো এটা ব্লগে দেবো কিন্তু, ব্লগের কথা শুনে দৌড় দিছে। এটা একটা জিনিস, আলু কাবলি, আলু মাথা খাবো এটা এখান থেকে, মানে কি কয় এটা রে, আলু কাবলি, আলু কাবলি হয় তো, শুরু হয়ে গেছে, এত রাই লেট খায় ভিডিও এডিটিং এ, এটা গতবার আসা ভিডিও চলতেছে এখানে না, জাস্ট এখানে এখানে যারা এসে দেবুরেটাই দেখানো হইতেছে এখন, এত লেট আমার। Feel the blood creeping up from the heathens, got will, got fight, got pride, got reason, if they want to go eat, then you know I'm gonna feed them, if you're coming for me. Partner ja paiso bhai kok dekha matte mata se bhagyo bhalo ki se ki ami koi je mot kele manush shotti kotha dada bishwash kore na matlo me এটা কি ফেসবুকে ছেড়ে দে, 100 এর মধ্যে 90% মাতাল কবে হয় সত্যি কথা, মাতাল লই দিব, হ্যাঁ কিছু কিছু পয়সা মাতাল করে দিও, হ্যাঁ দেখা যাক আমি কি বলবো, যদি না পারে জুড়ে পড়বে না, আমার যে টাকা আমি যা কাজ করি, কি কাজ করে কাজ করি, খেলা দেখছো জামাটা দিছোস, জামাটা যা লাগতেছে পারে হ্যান্ডসাম কেন নাই এরকম বলো, ওটা কিনছি ভাই, ওই যে ভাইজাকে বাজার করতে হয়েছে, ঘরের বাজার কিনছি নিজের লোক গেম, ওই সেখানে মাল দাও তুমি, আমারে না আমি একদিনও পরে আমি পত্তা নিতে দেখবো, আর তো জামা দেবি না,
দাবান দিতাম না আমার জাপানিজ মাল পড়া হবে না যদি যা ঘুরে ওই যাবো জাপান দিয়া কি করবি এই তাহলে শিবহান জাপানে কথা হয় দেখাই ছিল মানে তুই আসলে জানো মানে তোর কোনো ভরসা ভরসা নাই কি ভরসা নাই আরে ও যদি তোর মতো পড়ালেখা করে ভালো মতন তাহলে ওই জায়গায় তোর জায়গায় ও আইতো আমার মতন পড়ালেখা করে তাই তো না আমি পড়াশোনা করি নাই নিজের থেকে বড় আমার রেস্টুরেন্টে কাজ করতাম রেস্টুরেন্টের একটা মেয়ে ওর বার্থডে ডেকোরেশন করতেছিল বয়ফ্রেন্ডের দেখছে আমি মাংস নিয়ে স্প্রাইট নিয়ে নেশা করতে গর্ত বানা লাগবে গর্ত কি করবি কি করবো তুই কি করবি বার্থডে তোমার তুমি করবা কি কত লাখ লাখ বছর পর চ্যানেলে ইন্ট্রো করলাম তো যাই হোক দুদিন গাড়ি চালাই কলা গুলো ব্যথা সেটা লাগছে উঠি এখন ঘুমাচ্ছি আর এক ঘন্টা আগে বাট বাবা বলে উঠিস টা আবার চা করতেছি তারপর উঠিস ব্রাশ হওয়া নাই গতবার আমি ব্রাশ আনতে গেছি তোমার জানো নাকি পঞ্চাশ টাকা নিয়েছে আমার সঙ্গে বাবা এখন ব্রাশ আনছি কুড়ি টাকা দিয়ে সেম ব্রাশ তিন পঞ্চাশ টাকা যাই ব্রাশ ট্রাশ করি চা চু খাই তাহলে দেখাস ফুচকা গুলা কই ওর উপর না কারো দেখি না এখানে ফুল গাছ ছিল গতবার ফুল গাছ দেখেছে ফুল গাছ সব রাত্রি খাওয়া হয়ে গেছে বাবা কলগেট কই